চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটে তিনটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির 43তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে চিকিৎসা সেবা তৃণমূলে নিয়ে গেছে, এতে কমেছে মাতৃ শিশু মৃত্যুর হার, বেড়েছে জনগণের গড় আয়ু। খাদ্য নিরাপত্তা আজকে আমরা নিশ্চিত করতে পেরেছি, সাথে সাথে এখন আমরা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছি, যার ফলে মানুষের কিন্তু বেড়ে গেছে, এখন তা প্রায় 71 বছর এসে গেছে। উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং নার্সিং শিক্ষার উন্নয়নের পাশাপাশি তিনটি বিভাগে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে প্রতিষ্ঠা আমরা করছি, এবং আমি চাই যে বিশ্ববিদ্যালয় আমরা আরো দুটি বিশ্ববিদ্যালয় করছি, একটা হচ্ছে চট্টগ্রামে, একটা হচ্ছে রাজশাহীতে। তবে এই বিশ্ববিদ্যালয় এখানে অনেকে অনেকের ধারণা যে আমরা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ বা রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করছি, আমরা কিন্তু তা করছি না, সেটা করবো না। বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ণ আলাদা, আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট তারা থাকবে, গবেষণা করবে বা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত করতে পারে, কিন্তু তার নিচে সব মেডিকেল কলেজে পড়বে। কলেজগুলি বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েটেড থাকবে। ভবিষ্যতে প্ল্যান আছে আমরা সিলেটও একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করব। বিশেষজ্ঞ হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, বিনামূল্যে জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং 24 ঘন্টা যাতে চিকিৎসা পায় মানুষ, স্বাস্থ্যসেবাটা পেতে পারে, সেটাও আমরা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছি। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।